ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। বন্ধুরা দেখো তো আমার হাতে এটা কি খুব সুন্দর একটি ময়ূর, তাই না? আর আজ আমরা এই ময়ূর বানানো শিখবো। তাহলে চলো আমরা লাকি বন্ধুর কাছ থেকে এই ময়ূর বানানো শিখে নিই। বন্ধুরা দেখো, ময়ূর তৈরি করতে আমি কি কি উপকরণ নিয়েছি। প্রথমে দেখো, আমি কিছু কালার পেজ নিয়েছি। কালার পেজের মধ্যে আছে টিয়া রঙের, নীল রঙের, লাল রঙের, আর একটু আছে সাদা রঙের পেপার। আর সেই সাথে আছে কাঁচি, কালো রঙের কালার পেন্সিল, পেন্সিল স্কেল, আর আছে গ্লু। তাহলে চলো শুরু করি আমরা কীভাবে পেপার দিয়ে ময়ূর তৈরি করতে হয়। প্রথমে বন্ধুরা, টিয়া রঙের পেপারটি আমি ভাঁজ করছি, আর তোমরা দেখো কিভাবে আমি ভাঁজটা করে নিচ্ছি। প্রথমে আমি অর্ধেক করে ভাঁজ করে নিব, আর তোমরা দেখবে পরপর আমি কিভাবে পেপারটি ভাঁজ করছি। এভাবে চিকন করে আমি ভাঁজটা প্রথমে দিয়ে নিলাম। এবার আমি পেপারটা এভাবে খুলে নিব। খুলে নেওয়ার পরে দেখো ভাঁজের দাগগুলো পড়ে গেছে। এবার আমি এভাবে একবার সোজা আর একবার উল্টা করে ভাঁজগুলো এভাবে দিয়ে নিব। দেখো ভাঁজগুলো এভাবে কুচি কুচি পড়ে গেছে। এবার কি করব বলো তো? এবার এই ভাঁজটা আবার আমি এইভাবে দিচ্ছি অর্ধেক করে। এবার এই জায়গাটাতে আমরা গ্লু লাগাবো। কিছুক্ষণ অপেক্ষা করব গ্লুটা শুকিয়ে নেওয়ার জন্য, আর এরপর আমরা বাকি কাজগুলো করে নিব। বাকি কাজগুলোর মধ্যে আমি চিকন করে লাল রঙের পেপারটি এভাবে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেব। দেখো কতটুকু নিয়েছি। দাগ দেওয়ার পর আমি কাঁচি দিয়ে সমান করে আমি পেপারটা এভাবে কেটে নেব। বন্ধুরা পেপারটি এভাবে কেটে নেওয়ার পর কিছুটা অংশ আমি কেটে ফেলে দিব, এটা আমাদের আর দরকার হচ্ছে না। এবার আমি এভাবে পেপারটি গ্লু দিয়ে আটকে নেব। লাল রঙের পেপারটি আমি এভাবে গ্লু দিয়ে আটকে নিয়েছি, রোল করেছি। এবার যেখানে আমি গ্লু দিয়ে আটকে নিয়েছি সেই জায়গাটাতে আমি আবারও কিছুটা গ্লু দিয়ে এভাবে এখানে লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পর আবারও আমরা কিছুক্ষণ অপেক্ষা করব গ্লুটা শুকিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা এবার সাদা পেপারটি নিয়ে ময়ূরের আমি চোখ তৈরি করে নিব। দেখো পেপারটা আমি ভাঁজ করে নিচ্ছি, কারণ আমরা দুইটা চোখ একই সাথে একই সাইজের পেয়ে যাব। তো আমরা দেখো ছোট্ট করে বৃত্ত করে নিচ্ছি, বৃত্ত এঁকে নিচ্ছি। এবার আমি বৃত্তটা কাঁচি দিয়ে কেটে নিব। দেখো দুটি বৃত্ত আমি কেটে নিয়েছি। এবার আমি নীল রঙের পেপারটি ভাঁজ করব। ভাঁজ করে এভাবে পেন্সিল দিয়ে এঁকে নিব, ত্রিভুজের মতো করে শেপ করে আমি এঁকে নিয়েছি। এবার আমি কাঁচি দিয়ে এখান থেকে কেটে নিব। দেখো এইরকম শেপে আমি কেটে নিলাম। নিয়ে এই জায়গাটা, এই যে চওড়া যে অংশটা, সেই অংশে আমি এভাবে পাশাপাশি কুচি কুচি করে কেটে নিব। এটা হচ্ছে ময়ূরের ঝুঁটি। তো এটা এভাবে লাগিয়ে নিব, আর সেই সাথে চোখ দুইটি গ্লু দিয়ে লাগিয়ে নিব। চলো তাহলে দেখি কীভাবে লাগাবো। চোখের মাঝখানে আমি এই যে ছোট সাদা রঙের বৃত্ত করেছি, এটি হচ্ছে ময়ূরের চোখ। আর এই ময়ূরের চোখের মধ্যে আমি কালো রঙের পেন্সিল দিয়ে ছোট্ট করে গোল এঁকে নিব। এঁকে নেওয়ার পর আমি গ্লু দিয়ে চোখটি এখানে এভাবে লাগিয়ে দিব। এবার আমরা ময়ূরের নাক নীল রঙের পেপারটি কেটে নিব। দেখো এইভাবে আমি শেপে ছোট্ট করে কেটে নিলাম।
নিয়ে এই জায়গাটাতে আমি এভাবে নাক বসিয়ে দিয়েছি। দেখো এবার আমাদের ময়ূরের পা করতে হবে। তো ময়ূরের পা করার জন্য এই পাশ থেকে আমি চিকন করে এভাবে আবারও কিছু অংশ নীল রঙের পেপার কেটে নিলাম, অর্ধেক করে ভাঁজ করে আমি দুইটি পা এভাবে কেটে নিলাম আর গ্লু দিয়ে পাটা লাগিয়ে দিলাম। এবার আমরা একটু অপেক্ষা করব শুকিয়ে যাওয়ার জন্য, যখন শুকাবে তখন আমরা বাকি কাজটা করে নিব। বন্ধুরা এবার আমি লাল রঙের এবং নীল রঙের পেপারটি একসাথে ভাঁজ করব। ভাঁজ করে নিয়েছি, এবার এই ভাঁজের উপর আমি ছোট ছোট করে পেন্সিল দিয়ে বৃত্ত এঁকে নিব আর এই বৃত্ত এঁকে নিয়ে আমি বৃত্তগুলোকে কেটে নিব। দেখো বন্ধুরা আমি লাল আর নীল রঙের বৃত্তগুলো এভাবে আমি কেটে নিয়েছি। এবার আমাদের যে কাজটি করতে হবে, এবার আমাদের ময়ূরের এই অংশগুলোতে এই ছোট ছোট করে কেটে নেওয়া বৃত্তটি গ্লু দিয়ে আটকে নিতে হবে। চলো তাহলে আমি লাগিয়ে নিই। দেখো বন্ধুরা কেটে নেওয়া ছোট ছোট বৃত্তগুলো আমি এইভাবে ময়ূরের পেখমের সাথে লাগিয়ে দিলাম। এটি হচ্ছে ময়ূরের পেখম। তো আমাদের কাজটি এভাবে আমাদের করতে হবে। তাহলে বন্ধুরা তোমরা তো দেখলে লাকি বন্ধু কত সুন্দর করে আমাদেরকে ময়ূর বানানো শিখিয়েছে, তাই না? তোমরা ঠিক এইভাবে বাসায় প্র্যাকটিস করবে আর ভিডিও করে গ্রুপে পাঠিয়ে দিবে। বাই বাই।